ওকে, তো আজ আমরা কথা বলবো অনার ব্যান্ড সিক্স এর ব্যাপারে। অনার ব্যান্ড সিক্স অনেকদিন আগে চায়নাতে লঞ্চ করে গেছে এবং খুব কম প্রাইসে লঞ্চ করছে, খুব ভালো স্পেসিফিকেশনের সাথে, তাই জন্য তোমরা সবাই এত ওয়েট করে আছো এই ব্যান্ডটার জন্য। তো যাই হোক, এটা কিন্তু 3 মাস আগে মানে নভেম্বর মাসে কিন্তু ইন্ডিয়ার বিআইএস এডুকেশনের লিস্ট হয়েছিল এবং সবাই বলছিল খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। বাট এখন একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে এগেন এটা বিআইএস এডুকেশনের লিস্ট হয়েছে, ইন্ডিয়ান বিআইএস এডুকেশনে, এবং সেখানে কিন্তু ব্যাটারিটা দেখা যাচ্ছে এগেন, যেটা মুকুল শর্মা টুইট করে জানিয়েছে এবং তোমরাও স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যাই হোক, আজকে আমি একটা লঞ্চ ডেটের ব্যাপারে কথা বলবো অনার ব্যান্ড সিক্স এর, এবং স্পেসিফিকেশন যেগুলো একদম পুরোপুরি ডাইরেক্ট স্পেসিফিকেশনের ব্যাপারে কথা বলবো, তার কারণ এটা অলরেডি চায়নাতে লঞ্চ করে গেছে, তো সব স্পেসিফিকেশন বাইরে বেরিয়ে চলে এসছে। তো প্রত্যেক দিনের মতো নমস্কার বন্ধু, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকা, আমি কৌশিক। আজ আমরা কথা বলবো অনার ব্যান্ড সিক্স এর ব্যাপারে, তোমরা দয়া করে ভিডিওটা পুরোপুরি দেখবে এবং সব কিছু জেনে নেবে ব্যান্ডটার ব্যাপারে ইন্টারেস্ট থাকলে। চলো দেরি না করে আজকে ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো ওয়াস্টার ডিসপ্লের ব্যাপারে। 1.47 ইঞ্চিসের HD অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য যেটা ভিউইং অ্যাঙ্গেল, ভিউইং পয়েন্ট হবে, সেটা কিন্তু খুব সুন্দর হবে এবং রোদেও, সানলাইটেও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ডিসপ্লেটা দেখতে পাবে। এবং স্মার্ট ব্যান্ড হিসাবে যদি দেখো, ডিসপ্লেটা সত্যি খুব বড় ডিসপ্লে, 1.47 ইঞ্চিসের ডিসপ্লে, এটা কিন্তু খুব বড় ডিসপ্লে। এরপর যদি সেন্সারের কথা বলি, অনেক রকমের সেন্সার এটাতে তোমরা দেখতে পাবে, যেমন এখানে তোমরা অবশ্যই 24x7 হার্ট রেট মনিটর দেখতে পাবে, SPO2 সেন্সার দেখতে পাবে এই স্মার্ট ব্যান্ডের মধ্যে, এবং অনার স্লিপ ট্র্যাকার দেখতে পাবে। এবং অনার স্লিপ ট্র্যাকার যেটা হয় সেটা কিন্তু খুব এক্স্যাক্ট হয়, ওদেরই নিজেদের স্লিপ ট্র্যাকার এটা, যেটা খুবই এক্স্যাক্ট হয়, খুব অ্যাকিউরেট দেখায়। কিন্তু দিনের যদি কোনো স্লিপ প্যাটার্ন থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে, অ্যাকুরেটভাবে এটাতে কিন্তু দেখায় এবং এটা তোমরা ইউজ করতে পারবে খুব ভালোভাবে। এছাড়াও এখানে 12 টাইপ অফ স্পোর্টস মোড দেখতে পাবে এবং ইন্ডিয়ান স্পোর্টস মোডও এটা কিন্তু ইনক্লুড আছে চাইনিজ ভেরিয়েন্টাতে, যেটা আমরা দেখতে পেয়েছি। ক্রিকেট মোড আছে, যোগা মোড আছে, সাইক্লিং মোড আছে। তো যখন ইন্ডিয়ান স্পোর্টস মোড ইনক্লুড আছে, তোমরা নিশ্চিন্তে থাকো এটা ইন্ডিয়াতে অবশ্যই লঞ্চ হবে, কারণ ইন্ডিয়ান অডিয়েন্সকে মাথায় রেখে ইন্ডিয়ান স্পোর্টস মোড কিন্তু ইনক্লুড আছে, এটা বলা যেতেই পারে। এছাড়াও এখানে একটা খুব সুন্দর ফিচার্স দেখতে পাবে, সেটা হচ্ছে অ্যালেক্সার ইনবিল্ট সাপোর্ট দেখতে পাবে, যেটা তোমরা অবশ্যই স্মার্ট ব্যান্ডটার মধ্যে অ্যালেক্সাকে কোশ্চেন করতে পারবে, আনসার করতে পারবে এবং গানের জন্য রিকোয়েস্ট করতে পারবে। এবং অ্যালেক্সার সাথে যেটা মজার ঘটনা হয়ে থাকে অনেক সময়, অনেক কিছু জিজ্ঞেস করে মজা হয়ে থাকে, সেগুলো সব ফানের মজা কিন্তু নিতে পারবে এটার সাথে। এছাড়াও এটার সাথে ব্লুটুথের সাপোর্ট দেখতে পাবে, যেটা তোমরা স্মার্ট ফোনের সাথে কানেক্ট করে যে ফোনের নোটিফিকেশনগুলো সেগুলো সব ব্যান্ডটার মধ্যেই দেখতে পাবে, যেমন জিমেলের নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন, মেসেজের নোটিফিকেশন এবং কল রিজেক্টের অপশনও দেখতে পাবে। ক্যামেরা সেটারের মতো এটা ইউজ করতে পারো, এইরকম অপশন কিন্তু থাকবে। এবং হ্যাঁ, এখানে তোমরা যেটা ওয়াটার প্রোটেকশন সেটা কিন্তু 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স তোমরা দেখতে পাবে। তো যদি আমরা এরপরে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের কথা বলি, তো ব্যাটারির জন্য আমরা প্রথমে বলে নিলাম যে 1 ATM ব্যাটারি দেখতে পাবে, যেটা বিআইএস সার্টিফিকেশন কনফার্ম করেছে। এবং হ্যাঁ, এখানে ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, যেটা খুবই ফাস্ট এবং বক্সের মধ্যে দেখতে পাবে। এবার আসি প্রাইস কত হয়েছে, এটা চায়নাতে কত প্রাইস ও ইন্ডিয়াতে কত প্রাইস আমরা দেখতে পাবো, ফাইনালি বাংলাদেশেও কত দেখতে পাবো। যাই হোক, চায়নাতে এটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করো, তো চাইনিজ প্রাইসের সাথে ইন্ডিয়ান প্রাইসে এটা কিন্তু 2500 থেকে 2700 মধ্যে চায়নাতে প্রাইস হয়েছিল, কিন্তু ইন্ডিয়াতে একটু ট্যাক্সের জন্য একটু বেশি হবে। মোটামুটি 3 থেকে 3500 টাকার মধ্যে তোমরা এই ব্র্যান্ড সিক্সটা দেখতে পাবে এবং কমেন্ট বক্সে লিখতে পারো এই প্রাইসে যদি লঞ্চ হয় তোমরা কি ইন্টারেস্টেড এই স্মার্ট ব্র্যান্ডটাকে নিয়ে। এবং হ্যাঁ, এবার যদি লাস্টলি আমরা লঞ্চ ডেটের ব্যাপারে কথা বলি, ইন্ডিয়ান লঞ্চ ডেটের ব্যাপারে, তো মোটামুটি আবার যেহেতু বিআইএস সার্টিফিকেশনের নতুন করে লিস্ট হয়েছে, তো মোটামুটি আর 1 মাসের মধ্যে মধ্যে দেখতে পাবে। এক্স্যাক্ট লঞ্চ ডেট বলতে পারছি না, এক্স্যাক্ট লঞ্চ ডেট একমাত্র অনারই বলতে পারে, এক্স্যাক্ট কেউ বলতে পারবে না, জাস্ট একটা এক্সপেক্টেড লঞ্চ ডেটের ব্যাপারে সবাই বলতে পারবে। তো যেটা আমি তোমাদেরকে বললাম, আর 1 মাসের মধ্যে দেখতে পাবে। আর এর সাথে সাথে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক দিতে পারো, আর নেক্সট ভিডিও টপিকও আমাকে সাজেস্ট করতে পারো। আমি ডেইলি টেক সম্বন্ধে ভিডিও বানাই, প্লিজ সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা ইন করো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, চলো।